প্রতিবাদ ক্লাব কালিয়াগঞ্জের মধ্যে শুধু পুরনো নয়, একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং তারা গুটি গুটি পায়ে আজকে 46তম বর্ষে পদার্পণ করেছে। এবং এই দীপালি উৎসবটা শুধু কালিয়াগঞ্জের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সমস্ত উত্তরবঙ্গ জুড়েই এই উৎসবটা হয়ে থাকে এবং তার সাথে কালিয়াগঞ্জের বিভিন্ন ক্লাবগুলোও এই প্রতিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারাও ছোটোখাটো কেউ বা বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু করেছে। কিন্তু মূল যারা কারিগর সেটা অবশ্যই বাহাবা কৃতিত্ব রাখে প্রতিবাদ ক্লাব। আমরা গত দীপালী উৎসবে এসে প্রতিবাদ ক্লাবকে কিছু বলেছিলাম। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রীড়া দপ্তর থেকে আমরা প্রতিবাদ ক্লাবকে আশ্বস্ত করেছিলাম যে 5 লক্ষ টাকার একটা অনুদান পাওয়ার জন্য। শুধু তাই নয়, সেখানে 5 লক্ষ টাকাটা 4টে বছরে পাওয়া যাবে। প্রথম বছর 2 লক্ষ টাকা, পরের 3টি বছর 1 লক্ষ টাকা করে, এবং সেই প্রতিশ্রুতি আমরা রাখতে পেরেছি। অলরেডি প্রতিবাদ ক্লাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর 2 লক্ষ টাকার চেক তারা পেয়েছেন। আমরা বলেছিলাম প্রতিবাদ ক্লাবের মাঠে প্রায় রাত্রে বিভিন্ন আড্ডা হয়, সেই জন্য সেখানে একটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে আমরা একটা উচ্চ বাতিস্তম্ভ সেখানে করে দিতে চেয়েছিলাম। আপনারা দেখবেন সেখানে উচ্চ বাতিস্তম্ভ জ্বলছে। শুধু তাই নয়, সংস্কারের অভাবে প্রতিবাদ মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদের মাঠটার জন্য মিশন গ্রিন সিটি প্রকল্পে একটা 15 লক্ষ টাকার টেন্ডার করেছি, যেটা দিয়ে প্রতিবাদ মাঠের আমূল সংস্কার হবে। তার সাথে কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে প্রতিবাদ ক্লাবকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। প্রতিবাদ ক্লাবের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের পাশে 2টো ঘর রয়েছিল আমাদের এই 14 নম্বর ওয়ার্ডের, যে SSK-টা চলতো ভবানী মন্দিরে, সেখানে পরিকাঠামো ঠিক ছিল না। আমরা প্রতিবাদ ক্লাবকে অনুরোধ করেছিলাম মঞ্চের পাশের যে 2টি ঘর রয়েছে, সেই ঘর যদি তারা পৌরসভাকে ব্যবহারের জন্য অনুমতি দেয় তাহলে সেখানে SSK সেন্টারগুলো চালু করা যাবে এবং প্রতিটি বাচ্চারও সুবিধা হবে। প্রতিবাদ ক্লাব সেই কথা রেখেছে, অলরেডি সেখানে আমাদের SSK সেন্টার চালু হয়েছে। এই জন্য আমরা প্রতিবাদ ক্লাবের কাছে কালিয়াগঞ্জ পৌর পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে মিশন নির্মল বাংলা, প্রতিবাদ মাঠে বিভিন্ন খেলাধুলা সবসময় হয় কিন্তু সেখানে সুলভ শৌচালয়ের ভীষণ অভাব ছিল। আমরা মিশন নির্মল বাংলায় প্রায় 5 কোটি 20 লক্ষ টাকা ব্যয় সেখানে একটা টয়লেট ব্লক আমরা সম্পন্ন করে দিয়েছি, যাতে আগামী দিনে সেখানে বিভিন্ন স্পোর্টস হোক বা যে কোনো অনুষ্ঠান হোক মানুষের যাতে অসুবিধা না হয়, এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্নেও মিশন নির্মল বাংলা সেটা বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা সেই কাজটা সম্পন্ন করেছি। এবং আগামী দিনে কালিয়াগঞ্জ পৌর পরিবার প্রতিবাদ ক্লাবের প্রতিটি কর্মযজ্ঞ, সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প হোক বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, কালিয়াগঞ্জ পৌর পরিবার পাশে রয়েছে, আমরা যতদূর পারব সাহায্য করব। তার সাথে এখানে আমাদের এই মঞ্চে আমাদের মাননীয় বিধায়ক রয়েছে, আমি বিধায়ককে অনুরোধ করব যে তার বিধায়ক এলাকা তহবিল থেকে প্রতিবাদ ক্লাবকে যতটা পারবে আর্থিক সাহায্য করবে। এবং তার সাথে এখানে আমাদের ক্লাব সভাপতি যে মন্দিরের ব্যাপারটা বললেন, সেটা হয়তো আমরা পৌরসভা সংক্রান্ত বা বিধায়কতার তহবিল থেকে মন্দির বাবদ কোনো টাকা দিতে পারবেন না, কিন্তু আমি এখানে বলছি আমি ব্যক্তিগতভাবে সেই মন্দিরের জন্য যতটা পারবো আমি সাহায্য করব। এবং প্রতিবাদ ক্লাবের আরও শ্রীবৃদ্ধি হোক, এবং কালিয়াগঞ্জে শান্তির শহর শুধু নয়, আমরা এই শহরটা যেমন উন্নয়ন চেয়েছিলাম আমরা বারে বারে বলেছি, এই শহরটার উন্নয়ন শুধু আমরা কংক্রিটের উন্নয়ন চাইনি, পিচ রাস্তার উন্নয়ন চাইনি, বড় বড় ইমারতের উন্নয়ন চাইনি, আমরা চেয়েছি কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়ন। আর এই সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাংস্কৃতিক চর্চা একটা পার্ট, এবং নাট্যপ্রেমী মানুষ এবং সাংস্কৃতিকপ্রেমী মানুষ কালিয়াগঞ্জের প্রতিটি পাড়ায় প্রতিটি ওয়ার্ডে প্রচুর রয়েছে, তাই এই উৎসব আরও বড় হোক। এবং আমরা আবারও বলছি কালিয়াগঞ্জ পৌর পরিবার প্রতিবাদ ক্লাবের পাশে সবসময় রয়েছে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যে সমস্ত খুদে শিল্পীরা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিনী বা প্রতিযোগী অংশগ্রহণ করেছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।